প্রেম কইরাছেন ইউসুফ নবী যার প্রেমে জুলেখা বিবি। এই গান শুনেনি খুব কম মানুষই আছে। এই গানের মধ্যে মোটামুটি প্রেমের একটা বৈধতা দেওয়ার চেষ্টা হয়েছে এবং আমার বিশ্বাস শতকরা 80% মানুষ বিশ্বাস করে যে ইউসুফ নবী সত্যি সত্যি জুলেখার সাথে প্রেম করেছিলেন, কিন্তু সত্যিটা অনেকেই জানেন না। আজকের এই ভিডিওটিতে তুলে এনেছি ইউসুফ জুলেখার সেই কথিত প্রেমের গল্পই, সেই সাথে আধ্যাত্মিক ক্ষমতার অধিকারী এই নবীর অবাক করা জীবনী জানতে ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত। হযরত ইউসুফ আলাইহিসাল্লাম ছিলেন হযরত ইয়াকুব আলাইহিসাল্লামের 11তম সন্তান। তার ছোট আরও এক ভাই ছিল, তার মানে ইউসুফরা ছিলেন 12 ভাই। তবে সকলের মাঝে হযরত ইউসুফ আলাইহিসাল্লাম ছিলেন অতি গুণবান, শ্রী ও লাবণ্যমণ্ডিত। ছোটবেলায় তার বাকি 11 ভাই যখন জানতে পারলেন ভবিষ্যতে ইউসুফ আলাইহিসাল্লাম নবী হতে চলেছেন, তখনই তারা ইউসুফ আলাইহিসাল্লামকে নিয়ে নানান ষড়যন্ত্র শুরু করে দেয়। তারা পরামর্শ করতে লাগলো কীরূপে ইউসুফকে তাদের মধ্য থেকে সরিয়ে দেওয়া যায়। অনেক যুক্তিতর্কের পর তারা স্থির করলো তাকে না মেরে কূপের মধ্যে ফেলে দেওয়া হবে। যদি ভাগ্যে থাকে কোনো পথিকের দয়ায় তার প্রাণ রক্ষা হলেও হতে পারে, যেমন ভাবনা তেমন কাজ। পরের দিন তারা ইউসুফকে অনেক দূরে এক নির্জন মাঠের মধ্যে নিয়ে গিয়ে তার দেহ থেকে জামা কাপড় খুলে নিয়ে তাকে নির্দয়ভাবে প্রহার করলো। ইউসুফ প্রায় মরে যাবার মতো হলেন। তাদের সবচেয়ে বড় ভাই বলল, তোমরা ওকে মেরে ফেলো না, ওকে কুয়ার মধ্যে ফেলে দাও। তখন নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও তাকে তারা কূপের মধ্যে ফেলে দিয়ে বাড়ি চলে গেল। বাড়ি এসে পিতার নিকট তারা কপট দুঃখ প্রকাশ করতে করতে জানালো, আব্বা ইউসুফকে বাঘে খেয়েছে। হযরত ইয়াকুব আর কি করেন, তিনি শোকে মোহমান হয়ে কাঁদতে লাগলেন। কয়েকদিন পরে একদল সওদাগর সেই পথ দিয়ে যাচ্ছিলেন। মরুভূমির পথে সঙ্গে পানীয় প্রায় নিঃশেষ হওয়ায় কূপ থেকে পানি সংগ্রহের ইচ্ছা করে তারা বালতি নামিয়ে দিলেন। সেই সময় খোদার আদেশে ইউসুফ তাদের বালতির মধ্যে উঠে এলেন। ওদিকে তার 10 ভাই তখন সেখানে ভেড়া চড়াচ্ছিল। তারা ইউসুফকে দেখতে পেয়ে ছুটে এসে বলল, কি আশ্চর্য, এ যে আমাদের সেই গোলাম, কয়েকদিন থেকে পালিয়ে এসেছে। একে যদি আপনারা ক্রয় করেন তবে আমরা বিক্রি করতে পারি। কয়েকটি টাকা দিয়ে সওদাগরেরা তাকে কিনে নিলেন। সওদাগরের সঙ্গে ইউসুফ মিশর দেশে গিয়ে হাজির হলেন। সেখানে তাকে তারা বাদশাহের এক আত্মীয় কিতফির আজিজ নামক একজন সম্ভ্রান্ত ব্যক্তির নিকট বিক্রয় করলেন। আজিজ ইউসুফকে তার স্ত্রী জুলেখার খাস গোলাম করে দিলেন। ইউসুফ বয়প্রাপ্ত হবার সঙ্গে সঙ্গে অসামান্য রূপবান হয়ে উঠতে লাগলেন। তার অপরূপ শ্রী লাবণ্য ও সুগঠিত দেহসৌষ্ঠবের প্রতি প্রভুপত্নী জুলেখা দিন দিন আকৃষ্ট হতে লাগলেন। একদিন তিনি তার প্রতি আনুগত্য হবার জন্য অনুরোধ জানালেন, কিন্তু ইউসুফ সেই কথায় একেবারে কর্ণপাত মাত্র করলেন না। জুলেখা নানা প্রকার প্রলোভন দিয়েও তার মন জয় করতে পারলেন না। অবশেষে নিরাশ হয়ে তিনি তার স্বামীর নিকটে তার বিরুদ্ধে অভিযোগ করলেন। ইউসুফ দোষারোপের প্রতিবাদ করে বললেন, এই নারী আমাকে অন্যায় কাজে লিপ্ত করবার চেষ্টা করেছে। এই রূপে একে অন্যের নামে দোষ দেবার চেষ্টা করতে লাগলেন। ইউসুফ ও জুলেখার এই সকল কাহিনী ক্রমে প্রকাশ হয়ে পড়ল। অনন্যা রমণীরা সিসি করতে লাগলো, তারা জুলেখার দোষ দিতে লাগলো। জুলেখা যখন জানতে পারলেন যে তার সম্বন্ধে অপরপর মহিলারা অন্যায় আলোচনা আরম্ভ করেছে, তখন তিনি তাদের জব্দ করার জন্য ফোন দিয়ে আটলেন। তিনি একদিন তাদের নিমন্ত্রণ করলেন এবং ছুরি দিয়ে কেটে খেতে হয় এমন একটি খাবার প্রস্তুত করলেন। সকলে খেতে এলে তাদের প্রত্যেককে এক একটি ছুরি দিলেন। তারা যখন খেতে আরম্ভ করেছে ঠিক সেই সময় জুলেখা ইউসুফকে ডাকলেন। ইউসুফকে দেখে মেয়েরা এত বিস্মিত ও মুগ্ধ হলো যে তারা খাবার কাটতে গিয়ে নিজেদের আঙুল কেটে ফেলল। তারা বলাবলি করতে লাগলো, এত রূপ, এত সুন্দর, এ কি মানুষ না ফেরেস্তা। জুলেখা সেই সময় সুযোগ পেয়ে বললেন, তোমরা আমাকে দোষী করেছিলে, এবার তো তোমরাও দোষী। নিমন্ত্রিত মহিলারা এবার সত্য সত্যই লজ্জিত হলো। ইউসুফের প্রতি নারীদের এইরূপ আসক্তির কথা জানতে পেরে সমাজের মাতব্বরেরা শঙ্কিত হলেন। তারা নৈতিক জীবন পবিত্র রাখার জন্য ইউসুফের বিরুদ্ধে বাদশাহের নিকট অভিযোগ করলেন। বাদশাহ উপায়ন্তর না পেয়ে নিরপরাধ ইউসুফের কারাবাসের হুকুম দিলেন। ইউসুফ কয়েদখানায় নেওয়া হলো। কিছুদিন পরে বাদশাহ এক স্বপ্ন দেখলেন, 7টি কৃষকায় গাভী 7টা বলবতী গাভীকে খেয়ে ফেলছে এবং 7টি শীর্ণ ধানের শীষ 7টি সতেজ ধানের শীষকে খেয়ে ফেলছে। বাদশাহ পরদিন দরবারে স্বপ্নর বৃত্তান্ত প্রকাশ করে অনুচরদের কাছে এর অর্থ জানতে চাইলেন, কিন্তু কেউ সদুত্তর দিতে পারল না। কারাগারে সেই যুবক সেখানে উপস্থিত ছিল। ইউসুফের কথা তার মনে পড়ে গেলে তখনই তার কাছে গিয়ে সেই স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইল। ইউসুফ বললেন, প্রথমে 7 বছর খুব ভীষণ অজন্মা ও দুর্ভিক্ষ হবে, সে সময় তোমরা সেই সঞ্চিত শস্য থেকে খরচ করতে পারবে। স্বপ্নের ব্যাখ্যা জানতে পেয়ে বাদশাহ খুব সন্তুষ্ট এবং ইউসুফকে তার নিকটে আনবার সংকল্প করলেন।
যে সকল মেয়ে অসাবধানতায় নিজেদের আঙুল কেটে ফেলেছিল তাদের কাছে অনুসন্ধান করে বাদশাহ জানতে পারলেন ইউসুফ তাদের সঙ্গে কোনো অসৎ ব্যবহার করেননি। তারা ইউসুফকে তাদের প্রতি আকৃষ্ট করতে চেয়েছিল। জুলেখাও সেখানে ছিলেন। তিনি এ কথার সত্যতা সম্পর্কে সাক্ষ্য দিলেন। বাদশাহ সব কথা শুনে অনুতপ্ত হলেন এবং ইউসুফকে মুক্তি দিয়ে তাকে রাজ্যের প্রধানমন্ত্রী নিযুক্ত করলেন। তবে এর মাঝে তিনি কারাগার থেকে কিভাবে মুক্তি পেলেন সেই কথা অজানায় রয়ে গেছে। কারাগারে ইউসুফের সঙ্গে আরও দুইটি যুবকের কারাগারে প্রেরণ করা হয়েছিল। একদা রাত্রে সেই যুবক দুটি স্বপ্ন দেখল। সেই স্বপ্নের কথা ইউসুফকে জানাল। একজন বলল, সে যেন আঙুর থেকে রস বের করছে। অপর একজন বলল, সে যেন মাথায় বয়ে রুটি নিয়ে যাচ্ছে। কতগুলি পাখি সেই রুটিগুলো ঠুকরে খাচ্ছে। ইউসুফ খোদাতালার কৃপায় প্রগাঢ় তত্ত্বদর্শী হয়েছিলেন। তিনি স্বপ্ন বৃত্তান্ত শ্রবণ করে বললেন, দেখো তোমাদের একজন শীঘ্রই মুক্তি পাবে এবং বাদশাহের সঙ্গে নিযুক্ত হয়ে তাকে শরবত পান করাবে। অপরজনের ফাঁসি হবে এবং তার মাথা পাখিদের ঠুকরে খাবে। কয়েকদিনের মধ্যেই ইউসুফের ভবিষ্যৎবাণী সত্য সত্যই ফলে গেল। একজন মুক্তি পেল, অপরজনের ফাঁসি হলো। যে ব্যক্তি মুক্তি পেয়েছিল সে বাদশাহর অনুচর নিযুক্ত হলো। অন্যদিকে ইউসুফ আলাইহিস সালাম প্রধানমন্ত্রী হওয়ার পর বাদশাহর দেখা স্বপ্নের ব্যাখ্যা সত্য সত্যই সফল হল। প্রথম 7 বছর ভালো ফসল হল এবং পরের 7 বছর ভীষণ দুর্ভিক্ষ দেখা দিল। মিশরের সঞ্চিত খাদ্যের কথা জানতে পেরে নানা দেশ থেকে লোকজন আসতে লাগলো। ইউসুফের ভ্রাতারাও খাদ্যদ্রব্য ক্রয় করতে এলো। তিনি তাদের দেখে চিনতে পারলেন, কিন্তু তারা তাকে চিনতে পারল না। তিনি ভ্রাতাদের খাদ্য দিয়ে বলে দিলেন, আবার যখন আসবে তোমাদের ছোট ভাইকে সঙ্গে নিয়ে এসো, তাকে না নিয়ে এলে খাদ্য পাবে না। এই বলে অনুচরবর্গের দ্বারা কিছু অর্থ গোপনে খাদ্যের থলির মধ্যে পুরে দিলেন। তারা বাড়ি গিয়ে তাদের পিতাকে মিশরের শাসনকর্তার অনেক গুণের কথা বর্ণনা করল এবং এবারে ছোট ভাইকে নিয়ে যাবার জন্য বলে দিয়েছেন সে কথাও জানালো। হযরত ইয়াকুব তাদের পূর্বের কাজ স্মরণ করে কনিষ্ঠ পুত্র বনি ইয়ামিনকে তাদের সঙ্গে দিতে রাজি হলেন না। খাদ্যের বস্তা খোলার পর তার মধ্যে টাকা দেখতে পেয়ে তারা খুবই বিস্মিত হলো। পুনরায় খাদ্যভাব ঘটলে তারা তাদের পিতাকে গিয়ে শক্ত করে ধরে বলল, আব্বা আপনি ছোট ভাইকে আমাদের সঙ্গে যেতে দিন, খোদার নামে শপথ করে বলছি আমরা তাকে অক্ষত দেহে ফিরিয়ে নিয়ে আসব। পিতা তাদের জিদের কাছে পরাজিত হয়ে অগত্যা অনুমতি দিলেন। বনি ইয়ামিনকে সঙ্গে নিয়ে তারা গেল এবং ইউসুফের নির্দেশ অনুযায়ী ভিন্ন ভিন্ন দরজা দিয়ে শহরে প্রবেশ করল। ইউসুফের কাছে যখন তারা পৌঁছালো তখন ছোট ভাইকে ডেকে নিয়ে তিনি নিজের পরিচয় প্রদান করলেন। অন্যবারের মতন এবারও তাদের বস্তা বোঝাই করে খাদ্য দেওয়া হলো। ইউসুফের এক চাকর একটি পেয়ালা ইচ্ছা করে ছোট ভাইয়ের বস্তায় লুকিয়ে রেখে দিল। পেয়ালা হারিয়ে যাওয়ায় বিশেষ শোরগোল পড়ে গেল। অবশেষে অনেক খোঁজাখুঁজির পর বনি ইয়ামিনের বস্তার মধ্যে সেটা পাওয়া গেল। বনি ইয়ামিনকে বাদশাহের কাছে বিচারের জন্য নিয়ে যাওয়া হলো। তার ভ্রাতারা বললেন, আমাদের পিতা খুবই বৃদ্ধ হয়েছেন, এটি তার সকলের ছোট ছেলে, একে ফিরিয়ে নিয়ে গেলে পিতা বড়ই কষ্ট পাবেন, আপনি এর বদলে আমাদের একজনকে রাখুন। ইউসুফ বললেন, তা হতে পারে না। সকলের বড় ভাই অন্যান্য সকলকে বলল, তোমরা ফিরে যাও, আমি আল্লাহর নাম শপথ করে পিতাকে বলে একে নিয়ে এসেছি, কোন মুখে পিতার কাছে ফিরে যাব, আমি বনি ইয়ামিনের সঙ্গে এখানেই থাকব। পিতার আদেশে তারা পুনরায় মিশরে গেল এবং খাদ্য কিনতে চাইল। সেই সময় ইউসুফ তাদের কাছে নিজের পরিচয় প্রদান করলেন। বললেন, আল্লাহ তাআলা তোমাদের ক্ষমা করবেন, তিনি ক্ষমাশীল, তোমরা আমার এই জামা পিতার কাছে নিয়ে যাও, তাহলে তিনি জানতে পারবেন। আল্লাহর কৃপায় ইয়াকুব সব জানতে পারলেন। ইউসুফের ভাইরা এসে তার জামা পিতাকে দিলেন। হযরত ইয়াকুব খুশি হয়ে বললেন, পূর্বেই বলেছি আমি যা জানি তোমরা তা জানো না। ইউসুফের পরামর্শ মতো তার ভ্রাতারা তাদের পিতামাতা ও অন্যান্য পরিজনদের নিয়ে মিশরে গেলেন। সেখানে ইউসুফ তাদের বসবাস করার ব্যবস্থা করে দিলেন। তবে কিছুর ভিড়ে একটা বিষয় এখনও অজানায় রয়ে গেল। হযরত ইউসুফ আলাইহিস সালামকে সত্যিই জুলেখার সাথে প্রেম করেছিলেন? না, সেটা সম্পূর্ণ মিথ্যা। ইসলামে প্রেমের মতো কোনো অবৈধ সম্পর্কের জায়গা নেই। একটি ঘটনা বলা যাক। জুলেখা একদিন ঘরের দরজা সমূহ বন্ধ করে অসৎ উদ্দেশ্যে ইউসুফকে কাছে ডাকল এবং কুপ্রস্তাব দিল। ইউসুফ তা সরাসরি প্রত্যাখ্যান করে আল্লাহর নিকট সাহায্য চাইলেন। অতঃপর মহিলা তাকে জোরপূর্বক ধরতে চাইলে তিনি দরজার দিকে দৌড় দিলেন এবং জুলেখা ইউসুফের জামার পিছন দিকে ধরে তাকে আটকানোর চেষ্টা করলে জামা ছিঁড়ে যায়। অতঃপর উভয়েই দরজার পাশে জুলেখার স্বামীকে দেখলেন এবং জুলেখা নিজ ষড়যন্ত্র গোপন করে তাকে স্বামীকে বলল, কি শাস্তি হওয়া উচিত সেই ব্যক্তির যে ব্যক্তি তোমার স্ত্রীর সাথে অসৎ কাজ করার ইচ্ছা প্রকাশ করে। তবে জুলেখার স্বামী বিষয় বুঝতে পেরে ইউসুফকে বললেন, তুমি এই ব্যাপার নিয়ে আর বাড়াবাড়ি করো না। আর স্ত্রীকে বললেন, তোমরা নারীদের ছলনা বড় জঘন্য, তুমি অপরাধী, সুতরাং আল্লাহর নিকট ক্ষমা চাও। এখানে স্পষ্টত এই যে জুলেখার নষ্টমিতে ইউসুফ আলাইহিস সালাম কোনো রকমই সায় দেননি। প্রিয় ভিউয়ার্স,
ইউসুফ জুলেখার প্রেমের পুরো সত্য কাহিনী জানতে পেরে ভালো লাগলে ভিডিওটি অবশ্যই একটি লাইক দিন ও অসংখ্য শেয়ার করুন যেন সবাই জানতে পারে। কমেন্ট করে জানিয়ে দিন ইউসুফ নবীর আধ্যাত্মিক ক্ষমতা নিয়ে আপনার মূল্যবান মতামত। আরও এমন ইসলামিক ব্যক্তিত্বদের জীবনের কথা ও নানান অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে